দেখতে পাচ্ছেন এই মোবাইলটায় একটা পাসকোড আছে। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে অ্যাপেলের এই ডিভাইসগুলোতে এই যে পাসওয়ার্ড যে লক আছে সেই পাসওয়ার্ড লকটাকে রিমুভ করা যায় ইজিলিভাবে। সো চলেন আমরা বিস্তারিত দেখি। প্রথমে আমরা আজকে যে টুলটা নিয়ে আলোচনা করব সেই টুলটার নাম হচ্ছে টিউন কিট, আইফোন আনলকার যে টুলটা আছে এটা নিয়ে প্রথমে ব্রাউজারে আসলাম। এটার অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এসে আপনারা ঘুরে এটাকে ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো এখানে এই যে ইউটিলিটির মধ্যে যদি যাই, ভিউ অল প্রোডাক্ট, টিউন কিট এটা অনেক বড় একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের অনেক ধরনের প্রোডাক্ট ওদের আছে, যেমন আইওএস সিস্টেম রিকভারি সফটওয়্যার আছে, তারপরে আইফোন আনলকার, তারপর আইফোন ডাটা রিকভারি সফটওয়্যার আছে, এরপরে অ্যাক্টিভেশন আনলকার। অ্যাক্টিভেশন আনলকার মানে হচ্ছে কি, এটার মাধ্যমে আপনি যে আইক্লাউড যে লকটা আছে সেই আইক্লাউড লকটাকে রিমুভ করতে পারবেন। যেমন আইওএস 12 থেকে 16.5 পর্যন্ত যে আইওএসগুলো সেগুলো সাপোর্টেড। আমরা যদি নিচে যাই তাহলে এটার সম্পর্কে আরও বিস্তারিত আপনি দেখতে পারবেন কোন কোন মডেল সাপোর্টেড। যে ভিউ ডিটেলস গাইড, এখানে সম্পূর্ণ কীভাবে কী করবেন বিস্তারিত, এখানে জেলব্রেক আপনারা এটার মাধ্যমেই করতে পারবেন, এই টুলের মাধ্যমেই করতে পারবেন। সো এটা দিয়ে একেবারে এক্স পর্যন্ত যত মোবাইল আছে সব মোবাইলগুলো আপনারা এটা দিয়ে কাজটা করতে পারবেন। তো এইটার আরও অনেক সফটওয়্যার আছে, যেমন মিডিয়ার মধ্যে স্ক্রিন রেকর্ডার আছে, ভিডিও এডিটর, অডিও, অডিওর কাজ করার জন্য ভিডিও কনভার্টার আছে। হ্যাঁ, এগুলো এই যে সাবটাইটেল এডিটর, ভিডিওর উপরে যে সাবটাইটেল থাকে সেগুলো এডিট করার মতো এখানে সিস্টেম আছে। আচ্ছা, তো এখানে যাওয়ার পর এই যে সাপোর্ট, সাপোর্টে যাওয়ার পর আবার এখানে এই যে ডাউনলোড লিঙ্কের মধ্যে গেলাম আমরা। ডাউনলোড লিঙ্কের মধ্যে যাওয়ার পর আমরা যেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইফোন আনলকার। এইটাকে আপনারা এই যে উইন্ডোজ এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড, তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে। শপের মধ্যে যদি যাই, মানে আপনি এই টুলটার লাইসেন্স একটা লাগে, সেই লাইসেন্সটা আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। এই যেমন আইফোন আনলকার এটা মান্থ, ওয়ান মান্থ হচ্ছে এত ডলার, এক মাসের জন্য এত ডলার। তারপরে এখানে বাৎসরিক ইয়ারলি চার্জ হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই প্ল্যানগুলো দেখে আপনারা এখান থেকে এটা কিনতে পারেন। তো এখন আমরা যেটা করব, এই টুলটাকে ওপেন করে নিলাম, তারপরে ইয়েস এভাবে করে নর্মালি যেভাবে টুলগুলো রেজিস্ট্রেশন করা হয় ঠিক সেইভাবেই আপনারা এটাকে ইনস্টল করবেন। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। এই হচ্ছে আমাদের টুলটা। এখন এই টুলটার মাধ্যমে আপনারা হচ্ছে আনলক আইওএস স্ক্রিন, মানে স্ক্রিনের যে লক আছে সেই লকটাকে আনলক করতে পারবেন। তারপরে টাইম পাসকোড, আপনারা দেখে থাকবেন যে মোবাইলে যদি বারবার দেওয়া হয় তাহলে একটা টাইমের জন্য একটা রিকমেন্ড করে একটা সময়, তো সেটাকে আপনারা এখান থেকে আনলক করতে পারবেন। এরপর রিমুভ এমডিএম লক, মানে আইফোনের যে এমডিএম লকটা হয় সেই এমডিএম লকটাকেও আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই যে পাসকোড এটাকে আনলক করব, এটার মধ্যে ক্লিক দিবেন। তারপরে এই যে রিমুভ স্ক্রিন লক, এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো দেখে নিতে পারেন। এখন দেখেন এখানে এই যে আইফোন 8, আইফোন 7, তারপর আদার্স যে মডেল আছে সেই মডেল। এখন আমারটা হচ্ছে আইফোন 6, তো এই জন্য আমরা এখানে দুইটা সিলেক্ট না করে আমরা এখানে আদার্স দিব। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে সর্বপ্রথম মোবাইলটাকে টার্ন অফ করতে হবে, মোবাইলটাকে টার্ন অফ করতে হবে। এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এখানে বলছে প্রথমে হচ্ছে ডাটা কেবলটাকে আমরা ঢুকাবো, ডাটা কেবলটাকে ঢুকানোর পর এরপর আমরা হোম বাটন এবং এই যে হোম বাটন এবং পাওয়ার বাটন এই দুইটাকে টিপে ধরবো, মাত্র অনলি 5 সেকেন্ড। অ্যান্ড 5 সেকেন্ড পরে আমরা এই বাটনটাকে রিলিজ করে দিবেন এবং হোম বাটন প্রেস অবস্থায় থাকবে 10 সেকেন্ড পর। তারপর হচ্ছে আপনাকে এই যে হোম বাটন সেটাকেও রিলিজ করে দিতে হবে, তাহলে আপনার মোবাইলটা DFU যে মুড আছে সেই মুডের মধ্যে চলে যাবে। এখন আমরা মোবাইলটাকে বন্ধ করে নিলাম। মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে আপনার যে ডাটা কেবলটা আছে সেই ডাটা কেবলটাকে এখানে ঢুকান। ঢুকানোর পর এখন আমরা ভলিউম প্লাস এবং ভলিউম ডাউন দুইটাকে প্রেস করে ধরব। রেডি, 1, 2, 3।
নো এগেইন বাস মোবাইলটাকে এইভাবে কইরা হচ্ছে কানেকশন দিবেন। মোবাইল কানেক্টেড, কানেক্ট হওয়ার পর দেখবেন যে এই অপশনটা জাগিয়ে গেছে, নেক্সট অপশনটা জাগিয়ে গেছে। তো আমরা এখন এই যে নেক্সট করব, এই যে ডাউনলোড, ডাউনলোডের মধ্যে দিলে আমাদের এটা ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার ফাইলটা ডাউনলোড করা আছে, এই জন্য ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এই আনলকের মধ্যে ক্লিক দেই, এই আনলক, তারপর ইয়েস, এখানে বলছে কি আনলক রিমুভ স্ক্রিন লক পাসওয়ার্ড লক উইল ইরিস অল ডাটা অন ইয়ার ফোন কন্টিনিউ। আমার মোবাইলে কিন্তু যত রকম ডাটা আছে সব ডাটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো আমরা এখন এই যে ইয়েস করে দিলাম, তো এখন আমাদের মোবাইলটা আনলক হচ্ছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আনলকিং দ্য পাসকোড, মোবাইলের এখন পাসকোডটা রিমুভ হচ্ছে। তাহলে মোবাইলটাকে DFU মোডে দিয়ে যদি আমরা আনলকে ক্লিক দিই তাহলেই আমাদের মোবাইলটা আনলক হয়ে যাবে। এখন এই যে দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু এইখানে এই যে আনলক হচ্ছে, মোবাইল কিন্তু অটো রিসেট নিছে। জাস্ট এখানে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। টুলটা কেনার পরে আপনার জিমেইলে হচ্ছে একটা, আর টুলটা কেনার পরে হচ্ছে একটা জিমেইল, যেই জিমেইল দিয়ে আপনি কিনবেন সেই জিমেইলটা হচ্ছে আপনি এখানে দিবেন, আর লাইসেন্স কিটা আপনাকে জিমেইলে দিয়ে দেওয়া হবে। লাইসেন্স কিটা দিয়ে জাস্ট আপনার যদি রেজিস্টার ক্লিক দেন তাহলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আনলক কমপ্লিট প্লিজ, মানে মোবাইল আনলক কমপ্লিট হয়ে গেছে। মোবাইলটা চালু হতে একটু সময় নিবে। হ্যাঁ, তা আমাদের মোবাইলটা ডান, আর ডাটা আইক্লাউড ব্যাকআপের এখানে এই তথ্যগুলো আপনারা পরে পরে এগুলো করিয়ে নেবেন। আমরা ডান দিয়ে দিচ্ছি, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের এইটা, আর এইটা হচ্ছে আমাদের আই রিমুভাল আইক্লাউড অ্যাক্টিভেশন লক। এটা দিয়ে আপনারা এই যে স্টার্টে করতে পারবেন, স্টার্টে করতে পারে এই যে কানেক্ট ডিভাইস, মোবাইলটা এখন কানেক্ট ডিভাইস নাই, তাহলে এইটার মাধ্যমেও আপনারা হচ্ছে কান্ট্রি যে অ্যাক্টিভেশন যে লক আছে সেই অ্যাক্টিভেশন লকটাকেও আপনারা আনলক করতে পারবেন। মোবাইলটা কিন্তু ফুল ডেটা কিন্তু ডিলেট হয়ে গেছে মোবাইলটা থেকে, মোবাইলটা ফুল এখন জাস্ট আপনি এইভাবে কইরে কইরে মোবাইলটাকে চালু করলেই হবে। এখন এই যে কমপ্লিট করলাম, এতে আসলে ততক্ষণই যে আপনার লাভ হবে, মানে এই টুলটা যে আপনাকে কিনতেই হবে এরকম আমি বলছি না, কারণ এরকমটা করতে গেলে কিন্তু ফার্স্ট আপনার ডাটা কিন্তু লস হয়ে যাচ্ছে, এই একটা কথা। তবে iOS যেটা, ওই আইক্লাউড যেটা, সেটারও কিন্তু আপনার এক্স পর্যন্ত করতে পারবেন। আমরা কিন্তু আইকি প্রাইম সহ আরও অন্যান্য টুল দিয়েও সেই কাজগুলো করতে পারি। এখন এই টুলটার ওই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, ভিজিট করার পর যদি মনে করেন যে না আসলে এই টুলটা আপনার কিছুটা হেল্প করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি একবার ক্রয় করে দেখতে পারেন নিজে নিজে। তবে এইটা অনেক ভালো, আবার অনেক খারাপ, এ ব্যাপারে মন্তব্য করার মতো আসলে সুযোগ এই মুহূর্তে নেই বলে আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। TunesKit iPhone Unlocker is a simple-to-operate utility to remove screen passcodes for iPhone, iPad, iPod Touch on Windows and Mac. No matter how your device is disabled or locked, and what type of screen locks it is. Next, I'll show you the key features and how to use it. Part 1. TunesKit iPhone Unlocker Key Features. 1. Unlock iPhone password in various scenarios. Like secondhand iDevice, broken screen, etc. 2.
Remove Apple ID, MDM restriction, screen time passcode. 3. Factory reset iOS devices without Apple ID or iTunes. 4. Fully compatible with all iOS devices and systems. Part 2. How to use Tunes Kit iPhone Unlocker to unlock iOS screen. Step 1. Choose the unlock option. First, open the Tunes Kit iPhone Unlocker and choose the Unlock iOS screen option. Next, connect your iPhone to the computer and click the Start on the program. Step 2. Put iPhone into DFU or recovery mode. Follow the instructions to boot your device into DFU or recovery mode, then click the Next button. Step 3. Download firmware package. Confirm your device information and click the Download button. Step 4. Unlock the iPhone. When the downloaded successfully, click the Unlock button, and it will pop up a window mentions to you that it will erase your data. Click Yes and it will start unlocking. That's it. More videos about how to unlock iOS. Please check the Tunes Kit iOS Solution channel.